আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি ঋজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, নাগর নদীর জল বৃদ্ধির জেরে ভেসে গেল বিঘার পর বিঘা কৃষি জমি। প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়ে গিয়েছে, ফলে ক্ষতির সম্মুখীন একাধিক কৃষিজীবী পরিবার। রায়গঞ্জ ব্লকের 8 নম্বর বাহিনী এবং 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন সাধারণ মানুষ। পুজোর মুখে এমন বিপর্যয়ে মাথায় হাত পরিবারগুলোর। সরকারি সহায়তার আশায় চেয়ে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষেরা। বন্যায় কিছু আমাদের নাই, 4.5 বিঘা ধান ছিল আমার চলে গেছে। জল বাড়ে গেলে যাতে পরিস্থিতি খুবই খারাপ হয়, কী করা যায় আর কি। ওই পাশে সারা লিখছে আর কি, রোডের মধ্যে সারা লিখছে। কুলিক নদীর পাশাপাশি জল বেড়েছে নাগর নদীতে। গত কদিন আগের প্রবল বর্ষণে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে জল, ভেসে গিয়েছে ফসলের ক্ষেত। এই অবস্থায় চরম অসহায় হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষজন। সামনেই দুর্গাপুজো, তার আগে এই বিপর্যয়ে মাথায় হাত কৃষক পরিবারগুলির। রায়গঞ্জ ব্লকের একাংশের উপর দিয়ে বয়ে গিয়েছে নাগর নদী। গত কদিনের একটানা বৃষ্টিতে জল বেড়েছে নাগরে, আর নদীর জলে প্লাবিত হয়েছে ব্লকের 8 নম্বর বাহিন 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। মূলত ট্যাগরা, কুমারজোল, ভিটিয়ার, দুবদুয়ার, অনন্তপুর, নিমতলা, কালীটলি, টুনিভিটা সহ একাধিক গ্রাম এখন জলের তলায়। বিঘার পর বিঘা কৃষি জমিও জলে ক্ষতিগ্রস্ত। এ সময় মূলত ধানের চাষ হয় এই এলাকাগুলিতে, যা প্রধান অর্থকরী ফসল হিসেবেই পরিচিত। সেই সোনার ফসল এখন মৃতপ্রায়। শুধু তাই নয়, বাড়িঘরেও জল ঢুকেছে। এই অবস্থায় অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। রান্নাবাড়ি কিংবা গবাদি পশুদের প্রতিপালনে পোহাতে হচ্ছে দুর্দশা। অনেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন, ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন কিভাবে ক্ষতি ঢাকবেন তা নিয়েই উদ্বিগ্ন কৃষক পরিবারগুলি। রাজকুমার দাস নামের এক কৃষক জানান, তার প্রায় 4.5 বিঘা জমির ধান জলের তলায়, সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, পাশাপাশি আরও বহু মানুষের ক্ষতি হয়েছে। গরিবদুস্থ পরিবারের এই মানুষগুলি এখন অথৈ জলে, সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তারা। একদম বন্যায় কিছু আমাদের নাই, 4.5 বিঘা ধান ছিল আমার চলে গেল। একদম পুরো গ্রামের লোক, কেউ মানে কেউ জল খাটে খায় তো দুবিঘা করেছে, মানে এদিকে ওদিকে করে তো বন্যা ফদনা নিয়ে তো বড় দুবিঘা করেছিল। কই 7 বিঘা, কই 8 বিঘা, কই 10 বিঘা, কই 15 বিঘা তো করেছিল, সব চলে গেল। বাড়ি ঘর তো একদম বন্যা জল 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 ভরছে। এখন কী ব্যাপার, যার পথে সরকার যেভাবে খাগজার লিখবো, সরকার দেখি ক্ষতিপূরণ দিচ্ছে কি দিচ্ছে না। একইভাবে উৎকণ্ঠায় দিন কাটছে আহাদ আলী নামের এক কৃষক ও তার পরিবারের। তিনি জানান, পরিস্থিতি খুব খারাপ, সমস্ত ধান একেবারে শেষ, ক্ষতির মুখে 12টি গ্রামের সাধারণ মানুষ, সকলকে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হলেও এখনো পর্যন্ত সরকারি কোনো প্রতিনিধি পরিদর্শনে আসেননি বলে অভিযোগ তার। মেলেনি ত্রাণ সামগ্রী, বন্যা অনেক বন্যা আর কি, খুবই পরিস্থিতি খুবই খারাপ, কিষাণের খুবই পরিস্থিতি খুবই খারাপ আর কিষাণের। তারপরে আর কি এখানে আসে গ্রাম ভিটিয়া, নয়াটুলি, কুমারজোল, কামারটুলি, নোজগ্রাম, টেগরা, অনেক বন্যা খুবই খারাপ আর কি। ধানগুলো খেয়ে নিয়েছে আর কি, প্রায় নিল আমাদের এখানে গ্রামে নিল 10-12টা গ্রাম আছে আর কি, 10-12টা বেশি মিলে আর কি। জল বাড়ে গেলে যাতে পরিস্থিতি খুবই খারাপ হয়, কী করা যায় আর কি। ওই পাশে পাশে সারা লিখছে আর কি, রোডের মধ্যে সারা লিখছে। সরকারিভাবে কেউ আসছিল দেখতে? না, কেউ আসেনি স্যার এখানে আর কি, কেউ আসে নাই, কেউ আসে নাই এখানে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলের সাথে। তিনি জানান, নদীর জল বৃদ্ধিতে এই সমস্যা তৈরি হয়েছে। জলমগ্ন এলাকাগুলি প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে, সরকারিভাবে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন তিনি, চিঠি দেওয়া হয়েছে সেচ দপ্তরকেও। কুলিকের জলটা ক্রমশ বাড়ছে, আজকে স্টেডি আছে, কাল পর্যন্ত বেড়েছিল। নাগরিকটাও স্টেডি হয়েছে, সেক্ষেত্রে আমার ব্লকে জগদীশপুর, বাহিন, শিবগ্রাম, গৌরী এই জায়গাগুলোতে একটু জলমগ্ন কিছু এরিয়া আছে। সে অনুযায়ী আমরাও ভিজিট করছি, আমাদের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সঙ্গে আছে, উনিও ভিজিট করছেন, এবং যেখানে যেমন দরকার সেরকমভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং ইরিগেশন থেকে আমরা চিঠি করছি যদি ইমার্জেন্সি বেসিস কিছু জায়গায় একটু রিপেয়ার করে দেওয়া যায়। এই পরিস্থিতিতে এখন প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে অসহায় মানুষগুলো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।
নদীর জল এসে ছুঁয়েছে বিদ্যালয়ের ভবনকে, যার জেরে আতঙ্কে শিকে উঠেছে পঠন পাঠন। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সুভাষগঞ্জে কোদগ্রাম পালপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। অবিলম্বে সমস্যার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিডিও। গত কদিনের একটানা প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জের উপর দিয়ে প্রবাহিত কুলিক নদীতে বাড়ছে জল, আর তার জেরে শিকে উঠেছে নদী তীরবর্তী এলাকায় অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জের কোদগ্রাম পালপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই সমস্যা অবশ্য নতুন নয়। বিদ্যালয় সূত্রের খবর, প্রতি বছরই অতিবৃষ্টিতে বিদ্যালয়ে নদীর জল প্রবেশ করে, এবারেও একই অবস্থা। এই বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে কুলিক নদী, নদীর জল ছুঁয়েছে বিদ্যালয় ভবনকে, আর তার জেরে ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, ভিত থেকে সরেছে মাটি। এই পরিস্থিতিতে আতঙ্কিত সকলেই। সীমা পাল নামের এক অভিভাবিকা জানান, তার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে এই বিদ্যালয়ে। মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন সীমা দেবী, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় ভুগছেন তিনি। কি নাম? সুভমিতা পাল। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে। এখানে জল ঠল হয় তো বর্ণাতে সব এখানটায়, বাচ্চা কাচ্চা এখানে অসুবিধা ভাঙে যাচ্ছে দিক দিয়ে, তো এখানে একটু ঠিকঠাক করে দিলে খুব ভালো হয়, তাহলে বাচ্চা কাচ্চা খুব এখানে চলতে চলতে খেলতে পারে, নাহলে খুব অসুবিধা বাচ্চা কাচ্চা যদি এখানে কেউ পুরে যায় খুব অসুবিধা হবে নিজেদের। জল ঢুকে গেছে? হ্যাঁ হ্যাঁ, জল ঢুকে। আমরা চাচ্ছি এখানে একটু ভালো হোক, ভালো করুক আর কি, সব এখানে বাচ্চা কাচ্চা সব ঘুরতে ফিরতে পারে, এটাই আর কি চাচ্ছি। সুব্রতি পাল নামের এক পড়ুয়া জানায়, বিদ্যালয়ের নাম শুনলেই ভয় লাগছে, যে কোনো সময় বিদ্যালয় প্লাবিত হতে পারে, বিদ্যালয় ভবন ও ভেঙে পড়তে পারে, তাই ভবন সংস্কারের দাবি জানিয়েছে তারা। আমাদের ক্লাসে সমস্যা হয়েছে যে আমাদের ক্লাসে মানে স্কুলে জল কোনো সময় জলও ঢুকতে পারে এবং স্কুলটা কখনো কখনো ভেঙেও যেতে পারে। ভয় করছে যে স্কুলটা যা আছে কোনো সময় আবার যদি একটু বৃষ্টি হয় তাহলে স্কুলটাও তো ভেঙে যেতে পারে, তার জন্য আমাদের বাড়ি থেকে স্কুল আসতে ভয় লাগছে। আমরা চাচ্ছি যে এই নদীটা যা আছে এই নদীটা তাড়াতাড়ি কমে যাক, মানে ঝড়টা একটু তাড়াতাড়ি কমে যাক। আর স্কুলের তো এই যে ইটগুলো ভেঙে গেছে, তার জন্য চাচ্ছি যে স্কুলটা তা মানে একটু ঠিক করা যায়। ঘটনায় চরমভাবে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা রায়। তিনি জানান, নদীর জল বাড়ার সাথে সাথে আতঙ্কও বাড়ছে। একাধিকবার অপর বিদ্যালয় পরিদর্শক থেকে প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সকলের সুরক্ষার কথা মাথায় রেখে হয় গার্ডওয়াল নয়তো বিদ্যালয় অন্যত্র স্থানান্তরণের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষিকা। সমস্যা বলতে, প্রতি বছর যদি অতিবৃষ্টি হয় বা অধিক বৃষ্টিতে স্কুল প্রেমিসিসের মধ্যে জল ঢুকে যাচ্ছে, নদীর জল, যেহেতু স্কুলটা নদীর পাশে, কুলিক নদীর পাশে, সে কারণেই জল ঢুকলেই সমস্যা হচ্ছে, বাচ্চাদেরকে অভিভাবক অভিভাবিকারা পাঠাতে ভয় পাচ্ছে। এ কারণেই আমি আগে প্রশাসনকে জানিয়েছি, ওনারা গত বছর আসে আপনার কথা বলেন না, যেহেতু জল ঢুকে যাচ্ছে সে কারণে বাচ্চাদের রাখতেও স্কুলে অসুবিধা হচ্ছে। আমরা চাচ্ছি স্কুলটা যাতে একটা সুরাহা হয়, মানে ছাত্রছাত্রীরা যাতে প্রতিদিন আসতে পারে, ওদের সুরক্ষার কথাটাও তো চিন্তা করতে হবে। গার্জেনরা যেহেতু পাচ্ছে, হয় গার্ডওয়ালের ব্যবস্থা করতে হবে অথবা স্কুলটাকে যদি অন্যত্র সরানো সম্ভব তাহলে সরিয়ে নিতে হবে। এদিকে ঘটনার কথা জানার পর শুক্রবার বিদ্যালয় পরিদর্শনে আসেন বিডিও শুভজিৎ মণ্ডল। তিনি জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সেচ দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে। আমরা অলরেডি খবর পেয়েছি যেহেতু কুলিক নদীর জলস্তর বাড়ছে এবং এখন স্টেডি আছে, কাল পর্যন্ত বেড়েছে, তো যেহেতু স্কুলটা নদীর ধারে আমরা খবর পেয়ে আসলাম, দেখে গেলাম নদীর জল স্কুলের সীমানা পর্যন্ত এসে গেছে, বাচ্চারা স্কুল করছে। আমরা এসআইকেও জানিয়েছি এবং ইরিগেশনে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করলাম এবং কমিউনিকেট করেছি, আমাদের এসে ভিজিট করে যদি কোনো ব্যবস্থা করা যায় দেখবে, শিক্ষা দপ্তর স্কুলের এসআই জানাবে, তারা যদি কোনো ব্যবস্থা করে ছাত্রদের পড়াশোনা তারা ডিসাইড করবে, ইরিগেশনকে পাঠানোর ব্যবস্থা করছে। এখন কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জ জেলা আদালতে চালু হওয়া মেডিকেল ইউনিট সিক রুমে চালু হলো স্বাস্থ্য পরিষেবা। শুক্রবার এই বিভাগে স্থায়ী চিকিৎসক যোগ দিলেন, তাকে স্বাগত জানিয়েছেন আদালতের কর্মীরা। জজ কোর্টের হেড ক্লার্ক চঞ্চল মজুমদার জানিয়েছেন, গত আগস্ট মাসে সর্বোচ্চ আদালত দেশের সমস্ত আদালতগুলোতে নিরাপত্তা সুনিশ্চিতকরণের রায় দিয়েছিল। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা জজ পার্থপ্রতিম চক্রবর্তীর উদ্যোগে জেলা আদালতে চালু হলো মেডিকেল ইউনিট। গত 27 সেপ্টেম্বর এই মেডিকেল ইউনিটের উদ্বোধন করা হয়। শুক্রবার থেকে এখানে চিকিৎসক বসলেন, আদালতের কাজের সাথে যুক্ত সমস্ত মানুষ এখানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাবেন। এটি মেডিকেল ইউনিট কাম সিক রুম একটা হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটি রায়ে, একটি মামলাতে। এই 11 আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সেখানে দেশের সমস্ত আদালতগুলোতে নিরাপত্তা, সকল আদালত সম্পর্কিত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এবং তারই একটা উদ্যোগ আমাদের জেলা জজ সাহেব পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই মেডিকেল ইউনিট কাম সিকরুম উদ্বোধন হয়েছে 27 সেপ্টেম্বর 2023। আজ প্রথম দিন যেখানে আমরা ডাক্তারবাবুকে পেয়েছি রায়গঞ্জ পৌরসভার ঐকান্তিক উদ্যোগে। এখানে আদালত সম্পর্কিত সকলের জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এই মুহূর্তে এখানে কেউ যদি আদালতে এসে অসুস্থ হয়ে যায়, তার প্রাথমিক চিকিৎসাটা এখানে ডাক্তারবাবুরা করবেন, যেখানে এখানে ডাক্তারবাবু উপস্থিত থাকবেন তারা করবেন, এবং প্রয়োজনে তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হবে। এখানে জরুরি ওষুধপত্র পাওয়া যাবে এবং র্যান্ডম সুগার টেস্টও এখানে হবে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মেতে উঠবে পুজোর আনন্দ যোগে। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অজস্র দক্ষ শিল্পীর মুনশিয়ানা, শিল্প সৃষ্টির আবেগ আর একাগ্র সাধনা। আপনার পাড়া, ক্লাব কিংবা বাড়ির পুজো এবছর নিশ্চয়ই দর্শনার্থীদের মন কাড়বে। আপনার প্রিয় পুজোর অজানা ইতিহাস, আলোকসজ্জা, প্রতিমা ও থিমের যাবতীয় তথ্য ও ছবি আরসিটিভি সংবাদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে চান? টিভি চ্যানেলের পাশাপাশি আরসিটিভি সংবাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে পুজোর আনন্দ যোগ্যে এই অনুষ্ঠানটি। যোগাযোগ করুন 9733003795 এবং 7001211990। নাট্যচর্চার দিক থেকে বরাবরই এগিয়ে রায়গঞ্জ শহর। শহরের সংস্কৃত মনস্ক মানুষের প্রচেষ্টায় কলাকুশলীদের নাট্য প্রতিভা বজায় রেখেছে রায়গঞ্জ শহর। তারই অঙ্গ হিসেবে এবারে রায়গঞ্জ শহর অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় নাটক হনুমতি পালা। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র, রাখি দে সরকার এবং আশিস মুখার্জির নির্দেশনায় শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই নাটকটি। শুক্রবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন রায়গঞ্জ ইনস্টিটিউটের নাট্য সম্পাদক নীলাদ্রি সরকার। তিনি জানিয়েছেন এই নাটকের জন্য টিকিটের বন্দোবস্ত করা হয়েছে, যার ন্যূনতম মূল্য 50 টাকা। সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন নীলাদ্রি বাবু। আগামীকাল অর্থাৎ 30 সেপ্টেম্বর আমরা আমাদের এর আগেও এই নাটকটা অনুষ্ঠিত করেছি। আমরা নাটকটির নাম হচ্ছে হনুমতি পালা, মনোজ মিত্র রচিত এবং ডক্টর তমস বন্দ্যোপাধ্যায় উনি নাটকটা সুরকার, এবং রাখি দে সরকার এবং আশিস মুখার্জি এদের যৌথ নির্দেশনায় নাটকটা আগামীকাল আবার মঞ্চস্থ হবে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে সঠিক 7:30টার সময়। তো আমি আপনাদের মাধ্যমে যারা নাট্যপ্রিয় মানুষ আছে রায়গঞ্জের তাদেরকে আমন্ত্রণ করতে চাই, আসুন নাটকের পাশে থাকুন, নাটক দেখুন। আমাদের যে নাটকের জন্য টিকিটের একটা ব্যবস্থা আমরা করেছি আর কি, খুবই ন্যূনতম একটা প্রবেশ মূল্য, সেটা 50 টাকা করে করেছি। আমাদের কাউন্টারেও সেই টিকিটটা পাওয়া যায়। বিশ্ব জলাতঙ্ক দিবসকে সামনে রেখে চলছে সচেতনতামূলক কর্মসূচি। রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে বিভিন্ন স্কুলে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জের প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও শুভজিৎ মণ্ডল, জয়েন বিডিও সহ অন্যান্যরা। কুকুর কামড়ালে বা জলাতঙ্ক রোগ হলে কি কি করণীয় সে বিষয়ে অবগত করা হয় পড়ুয়াদের। এই দিনের কর্মসূচিতে সচেতনতা বার্তা দিয়েছেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর প্রতিনিধিরাও। পরে স্কুলের মধ্যে এবং সংলগ্ন স্থানে বেশ কিছু পথ কুকুরকে জলাতঙ্কে টিকা দেওয়া হয়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।